আমি আর বিলম্ব করব না, তবে হ্যাঁ একটা রক্ত গরম করা ছন্দ আপনাদের কাছে পেশ করে যাব। শুনবেন আপনারা? শুনবেন? এই শুনবেন কি শুনবেন না? এখন মিষ্টি খাওয়া বাকি আছে, চিনি ভাইরা। বদল করার দিন এসেছে দিল্লির সিংহাসন। ও আপনাদের খুব রাগ হচ্ছে, হ্যাঁ আপনারা চাইছেন ওই থাক। মোটা ভাই আর মোদি ভাই ওরাই থাক, এটাই চাইছেন তাই তো? এই সরকার ফের দরকার নাকি? তাহলে কি নাই দরকার? ও এই সরকার নাই দরকার, ঠিক বলছি না ভুল বলছি? এই সরকার আর একবার, ওরে বাবা রে ওখানে কার মুখস্থ গো, কে বললো ভাই? আহা, এ তো আসলাম হাবিবের ভাত ভেদ ওই কাটবে। এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার, আপনারা বলবেন আরে রে বাবা নাই দরকার, কই বলুন দেখি, আরে রে বাবা। এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার, যাদের দরকার নেই তারা জোরে বলবেন, যাদের আছে তারা চুপ করে থাকবেন, যাদের দরকার আছে তারা চুপ করে থাকবেন। এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার, এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার, বলো আনতে কে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। মন থেকে বলছেন না মিছিমিছি বলছেন? মন থেকেই বলছেন, শুনে নেন তাহলে আর একটু বাড়াই। হবে কে এমন হস্তি দুর্ভিক্ষেও করে মস্তি? আরে করোনা ভাইরাস এসে গেছে কি হবে বলে থালা বাজাও স্যার, করোনা ভাইরাস এসে গেছে কি হবে বলে মোমবাতি জ্বালাও। হবে কে এমন হস্তি দুর্ভিক্ষেও করে মস্তি, যো লোক গ্রাম শহর বস্তি আছে ট্যাম্পের সাথে দোস্তি, যো লোক গ্রাম শহর বস্তি আছে ট্যাম্পের সাথে দোস্তি, দেশ হয়ে যাক ছাড় খার, আরে রে বাবা নাই দরকার, এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার, এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার। আর একটু শুনবেন, যে নিজ বিবির হক মারে সে তিন তালাক বিল করে, যে নিজ বিবির হক মারে সে তিন তালাক বিল করে, যার এক আওলাদ নাই ঘরে সে বলে উচ্চ স্বরে, যার এক আওলাদ নাই ঘরে সে বলে উচ্চ স্বরে, কি বলে? জন্ম দাও বাচ্চা চার, আরে রে বাবা নাই দরকার, এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার, এই সরকার আর একবার, আরে রে বাবা নাই দরকার। কি বলেছিল, কি বলেছিল? হবে ডিজিটাল ইন্ডিয়া দেবে গ্যাস ফ্রিতে ভরিয়া, হবে ডিজিটাল ইন্ডিয়া দেবে গ্যাস ফ্রিতে ভরিয়া, 15 লাখ করিয়া দেবে অ্যাকাউন্ট ভরিয়া, কালো টাকা উদ্ধারিয়া দেবে 15 লাখ করিয়া, আর হর সাল 2 কোটি রোজগার দিয়েছে, দিয়েছে দিয়েছে রোজগার, হর সাল 2 কোটি রোজগার, আরে রে বাবা নাই দরকার,
सरकार आरे एकबार आरे रे बाबा नाई दरकार बोलो अंत के तैयार आरे रे बाबा नाई दरकार केनो सरकार के किछु दै ना अबे किछु दै ना लाल किला हुमायूनेर मखबार शाहजहान दिलो ताजमहल कुतुबेर कुतुब मीनार क्यों दिए छे लाल किला हुमायूनेर मखबार सरकार किछु दै नि हाँ मोदी दिए छे शौचागार अरे रे बाबा नाई दरकार सरकार अरे एक बार अरे रे बाबा नाई दरकार सत्य कथा अमुसलिम गोलामी कर ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত অমুসলিমের গোলামি করে এসেছি অমুসলিমের 2% বামপন্থীরা দেশ পরিচালনা করছে আর 39% মুসলমান তাদের দেশত্ব করে এসেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পেয়েছে কি আজ এ পর্যন্ত এসে পৌঁছেছে যে তোমরা প্রকৃত ভারতবাসী কিনা তা সাবুত পেশ করো তার সার্টিফিকেট দাও রমজান মাস ইফতার করবেন চৈত্র বৈশাখ মাসের কটকটে রৌদ্রে ঝাঁঝা সময় আপনি উপস্থিত থেকেছেন গলা টক টক করছে আপনি ইফতারের সময় ইফতারি নিয়ে বসেছেন এইবার আপনার সেই টাকটাকানি ভাবটা কেটে যাবে সারা দিনের শেষে রোজার ইফতার করবেন কি আনন্দ ঠিক 5 মিনিট আগে আপনি দুয়ায় হাত তুলে কাঁচছেন আল্লাহর দরবারে ওই সময় দোয়া গ্যারান্টি হওয়ার সময় দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে আপনি কাঁচছেন বাপ করে অফ হয়ে গেল কারেন্ট টাকটাক করে ঘন্টা লাগলেন অন্ধকারে কোথায় হারিকেন জ্বালাচ্ছেন কোথায় লম্পট জ্বালাচ্ছেন জুম্মার দিনে মসজিদে আপনি গেছেন কষ্ট করে মসজিদে গিয়ে ইমাম সাহেব ঠিক যখন খুতবা দেবেন 12:30 এর সময় কপ করে কারেন্ট চলে গেল এইবার টাকটার করে খাচ্ছেন আপনি শহরের সময় বাচ্চাকে একটু দুধ গরম করে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে স্বামী স্ত্রী একটু তরকারি গরম করে সে বজা সে শহরই খাবেন সারা দিন রোজা থাকতে হবে কপ করে কারেন্ট চলে গেল আপনার বাড়ির কারেন্টটা যাওয়ার রুখতে গেলে এই রোজাই যারা মর্মাহত যারা এই রোজাদার সেই রকম বাড়ির যদি একটা বৌমা তার স্বামীকে ওই জায়গায় পাঠাতে পারত ইলেকট্রিক অফিসের চেয়ারে যদি একটা মুসলিম বসে থাকত তাহলে তার বিবি বলতো হ্যাঁ গো তুমি এই সময়টা ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক দিতে পারো না বপ করে ইফতারের সময় কেন কারেন্ট চলে যায় কেন সেহরির সময় কারেন্ট চলে যায় কেন 12:30 থেকে 1টার সময় জুম্মার খুতবার সময় কারেন্ট চলে যায় কি করো তুমি অফিসে একটা মুসলমান সারা এলাকার ইলেকট্রিকের ওই সমস্যার সমাধান করতে সক্ষম আজ আপনি নামাজ ছেড়ে রোজা রেখে রোজা ছেড়ে আপনি গিয়ে দাঁড়িয়ে সময় ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন আধার কার্ড সংশোধন করতে কেন আধার কার্ড তো একবার হয়ে গেছে কাগজ দেখে কিন্তু এখন কেন সেইটা কমলার জায়গায় কলমা হয়ে গেল কেন সেখানে আব্দুর রহিমের জায়গায় আব্দুর শহীদ হয়ে গেল ওই রটাকে গুন্তেশ্বরে পরিণতন করতে গেলে গুন্তেশ্বর কাটিয়ে রব সাথে গেলে আপনাকে সারা সারা দিন গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে কবে দাবি করবেন কবে দাবি তুলবেন যে এই জায়গায় যদি একটা পাস করা আলেম এবং সে যদি জেনারেল যোগ্যের হতো
তাহলে মুসলিম নামগুলোর এই ভুলটা হতো না, সে নাম সংশোধন করেই লিখত। তাহলে এই জায়গায় প্রয়োজন ছিল দেওয়া হয়নি কেন? জবাব দেন, কবে আওয়াজ তুলবেন? আমি কোন পার্টির নাম ধরে কথা বলছি না, আমি পার্টির দালাল নই, আমার নেতা হওয়ার আশা নেই, আমি সে স্বপ্নও দেখি না কোনোদিন। কিন্তু বন্ধু, আমি যদি মরেও যাই, এই আওয়াজ আপনারা কবে তুলবেন? কেন আপনার নিজের ভাইকে একটা জায়গা দিচ্ছেন না? ওই চেয়ারে বসে তুই ওই কাজটা কর যার আলোটা আমিও পাবো, ওই লাইনটা তুই ঠিক কর, ও আলোটা তোর ঘরে চললে আমারও ঘরে চলবে। কবে এই গানটা আসবে আমাদের? সেই জন্য সামনে বার থেকে আমরা একটু ঠিক করে নিই, চেক হয়ে যাই যে এতদিন দাসত্ব যাদের করে এসেছি আর দাসত্ব করব না, নিজেদের পায়ে বা দাঁড়াবো, নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নেব, আমরা সেই জায়গায় পৌঁছাবার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বলছে দেশপ্রেমের সাক্ষী দাও। আমার বক্তা ভাই এটাই, তাই তো ভাই? একটু সময় নিয়ে নিচ্ছি, আপনি বিয়াদবি হলে মাফ করবেন, আপনি তো স্থানীয় মানুষ বলবেন, আরো আপনার অনেকেই শুনেছে আরো শুনবে ইনশাআল্লাহ। আপনি যে আমাকে হেল্প করার জন্য সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে গেছেন, আমি আপনার কাছে ঋণী। আপনাকে দেখেই আমার উদ্যম আরো বাড়লো, যেহেতু আমি ছেড়ে দেবো, আর যখন ছেড়ে দেওয়ার সময় আসে আমি ছাড়তে ভাল লাগে না। আমার ভাই স্থানীয় মানুষ, উনিও কিন্তু চাইছেন এইভাবে আরো একটু চলুক। ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধু ভাই, অনেক কষ্ট করে এসেছেন, ওনাকে মাইক্রোফোন দেব, উনি ওনার আওয়াজ শুনবেন, ওয়াজ শুনবেন। দোস্ত, যেটা প্রয়োজনীয় কথা আমি না বললে ঋণী রয়ে যাবো আপনাদের এত হাজারো হাজার মানুষের কাছে, তাই সে কথাগুলো বলে যাচ্ছি। আমরা মুসলমান যদি হই, এটা সব থেকে বড় প্রমাণ আমরা দেশপ্রেমী। যদি আমরা সাচ্চা মুসলমান হই, আলাদা করে আমাদের সাবুত দেওয়ার, প্রমাণ দেওয়ার কোনো দরকার হবে না। তাই আমার এই বার্তাটা মিডিয়ার মাধ্যমে আমি সেই পর্যন্ত পৌঁছে দিতে চাই যে মুসলমানের শত্রুরা সাবধান হুঁশিয়ার, রক্ত দিয়ে ধোয়া আছে এ জন্মভূমি আমার, মুসলমানের শত্রুরা সাবধান হুঁশিয়ার, রক্ত দিয়ে ধোয়া আছে এ জন্মভূমি আমার। ভারত মাটি দুর্জয় খাঁটি, ও ভারত মাটি দুর্জয় খাঁটি, তাই চুমি দিনে পাঁচবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মুসলমান হই তাহলে আমি নামাজ পড়ি, আর নামাজের সেজদায় যখন যাই তখন মাটিতে চুমা খায়। তুমি তুমি মুসলমানের সাথে তুলনা করবে? তুমি তো মাকে মাটিকে মা বলো, আমি বলি না, কারণ আমি মা এই জন্য বলি না যে আমার মায়ের বুকের উপর দিয়ে আমি পা দিয়ে চলতে পারবো না, তাই আমি মা বলি না। তুমি মা বলো, ঠিক আছে বলো, কিন্তু মায়ের আমরা কি করি? বুকে চুমা খাচ্ছি, তুমি কি করছো? লাথি মারছো, মায়ের বুকে লাথি মারছ, আর তুমি নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করছ। লাথি মারে না, কথাটা বুঝতে পারলেন না মনে হয়? যখন কোন ড্যান্সার নাচে, বলুন নাচটা বিনা লাথিতে হয় কি? তাহলে লাথি মারা হয় যখন জমিনে নাচা হয়, লাথি মারা হয়। তাহলে তোমার আচার আচরণে দেখা যায় তুমি বারবার মাকে লাথি মারো, কিন্তু মুসলমানদের একটা পর্ব বার করো যে সে নাচের আয়োজন আছে, ইসলামের কোন একটা পর্ব আছে যে নাচে নেচে ইবাদত হবে, আছে না? আস্তে আস্তে পা রাখো, তুমি জমিনে সেজদায় যাবে, তোমার হাঁটুর ঘট করে আওয়াজটা পর্যন্ত যাতে না হয়, উস্তাদ শেখাচ্ছে তালিমের মাধ্যমে, আস্তে আস্তে সেজদায় যাও, আস্তে আস্তে সেজদা থেকে ওঠো। তাহলে চিন্তা করুন, তাহলে লাথি আমি মারি না তুমি মারো, আর আমি পাঁচবার চুমা খাচ্ছি, অথচ আমাকে বলছো দেশপ্রেমিক নাই দেশদ্রোহী, আমি দেশের শত্রু। শেষ কথা, দেশের শত্রু মুসলমান যদি হতো তাহলে মুসলমানরা সবাই এখান থেকে চলে যেত। দেশের শত্রু যারা ছিল নীল চাষ করে নিয়ে নিজের দেশে চলে যেত, ব্রিটিশরা চলে গেছে এখান থেকে। জেনে রাখবেন, দেশের শত্রু মুসলমান নয়। চিনির কল তৈরি করলো মুসলমান, সুতর মিল তৈরি করলো মুসলমান, প্রথম ছুঁচ তৈরি করলো মুসলমান, বিরিয়ানি রান্না করা শেখালো মুসলমান, লোহার উপর ভলকানাইজ করা শেখালো মুসলমান, জলঘড়ি বড় ঘড়ি তৈরি করলো মুসলমান, আজ ডাক্তাররা বুকে যে স্ট্যাটিস্কোপ নিয়ে ঘরে, এই স্ট্যাটিস্কোপ তৈরি করলো মুসলমান, বগলে বা জিভে যে জ্বর মাপে থার্মোমিটার, এ তৈরি করেছে মুসলমান। অথচ সেই মুসলমান কি করে দেশের শত্রু হয়ে গেল বন্ধু? অ্যাটম বম্ব তৈরি করলেন কে? মুসলমান এপিজে আব্দুল কালাম। সর্বপ্রথম ড্রামা তৈরি করলেন কে? স্তূপ, বোমা স্তূপ, কামান তৈরি করলেন কে? বীর
মুজাহিদ টিপু সুলতান অথচ আজ সে মুসলমানদের বিরুদ্ধে বলা হচ্ছে এরা দেশের দুশমন বইটা যখন ছেপে বার করব মগজের পাক খুলে যাবে যে মুসলমানরা ভারতের জন্য কি কি দিয়েছে সময় আর নেই আমার পরবর্তী বক্তা ভাই দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী আলহামদুলিল্লাহ উনি তশরিফ এনেছেন নুরানি চেহারা ওনার কণ্ঠস্বরও নিশ্চয়ই সুন্দর হবে আপনারা শুনুন ওনার মুখের বাণী শুনতে থাকুন সবার কণ্ঠ এক হতে পারে না কারোর বাচন ভঙ্গিমা ভালো হবে কারোর কণ্ঠ ভালো হবে কারোর বলার শক্তি তীব্রতা থাকবে কেউ অল্পতেই অনেক কিছু বুঝিয়ে দেবে আল্লাহ পাক যে যার পার্সোনালিটি দিয়েছে তাই আপনারা কাউকে তাচ্ছিল্য তুচ্ছ না মনে করে সবাইকে সমমর্যাদা দিয়ে শুনবেন আখেরি মোনাজাত পর্যন্ত আচ্ছা ভাই যান আর দু মিনিট দিচ্ছি দু মিনিট আমার এই তরিকুল ভাই মহব্বতের ভাই হ্যাঁ ঠিক আছে বাবু দুটো মিনিট আরো নেব সেটা হচ্ছে এই যে গ্রামের মসজিদটা এখানে মসজিদটার একটু কাজ আছে মসজিদটার একটু কাজ আছে কাজটা হচ্ছে ছাদ হবে তাই তো তরিকুল ভাই ও ছাদ হয়েছে ও মসজিদের কাজ করতে গিয়ে কিছু টাকা পয়সা দেনাপত্র রয়েছে আমার ভাই তরিকুল ভাই আমাকে তোলার আগে উনি মাইক্রোফোনে বলেই দিয়েছিলেন